বিরুনিয়া পুরাতন টাউন হল সংলগ্ন ড্রেন থেকে উদ্ধার নরেশ দাস নামে এক ব্যক্তি, বয়স 28, বাবার নাম তপন দাস, বাড়ি বিরুনিয়া থানাধীন মাইচরা এলাকায়। গতকাল মাছ ধরতে বের হয়ে বাড়িতে আর ফেরা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, এরপর ময়নাতদন্তের জন্য বিরুনিয়া হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় তাকে। বিরুনিয়া রামঠাকুর পাড়া শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে থাকতো। গতকাল সে মাছ ধরতে বের হয়ে বাড়িতে আর ফেরেনি। বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজির পর তাকে খোঁজ না পেয়ে সামাজিক মাধ্যম নিখোঁজের বার্তা দিয়ে পোস্ট করা হয়। অবশেষে শুক্রবার রাতে বিরুনিয়া পুরাতন টাউন হল সংলগ্ন ড্রেন থেকে উদ্ধার হয় মৃতদেহ। জানা যায় মাছ শিকার করতে আসা পিন্টু সাহা এই মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিরুনিয়া থানাতে। ছুটে আসে বিরুনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সহ থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে বিরুনিয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা যায় সে মাঝে মাঝে নেশায় আসক্ত থাকত, এখন পুলিশ তার তদন্ত করছে। নাম কি? নরেশ দাস। বয়স অনুমানিক 27-28। বাড়ি কোনখানে? আমরা বাড়িতে শ্বশুর বাড়িতে থাকি, ঘর জামাই থাকি। ঘর জামাই থাকে তো তোমরা এর অক্ষর নিয়ে দেখা তোমরা চিনতে পারছো নাকি? সাইকেল টাইকেল সবই যা। এখানে কি করতে আসছিল জানো নি? মাছ ধরতে আসছিল। একে এমনি অন্য কিছু নেশা টেশা করতো নি? হয় মাঝে মাঝে মটর খাই। রাত্র অনুমান 10:05 আগে আমাদের কাছে একটা খবর আছে, বিলুনিয়া ওল্ড টাউন হলের কাছে একটা ড্রেনে একটা মৃতদেহ পাওয়া গেছে। তো খবর পাই আমরা ঘটনাস্থলে তাড়াতাড়ি আসলাম। দিদিকে যেটা আমরা একজন মানে উপত অবস্থায় আর কি একজন অর্ধবয়স্ক লোক এখানে ড্রেনের মধ্যে আছে। তো এলাকার লোকজনের সহযোগিতা আমরা ডেড বডি আমরা আইডেন্টিফাই করতে পারছি। দেখা গেছে তার নাম যেটা পাওয়া গেছে হলো নরেশ দাস, বাড়ি মাইসরা, সে আরটিপাড়া তার শ্বশুর বাড়িতে থাকে। এবং সে গতকাল কি এখানে মাছ ধরতে আসে এবং সে হ্যাবিটুয়াল ড্রাঙ্কার, ওই সময় মতামত অবস্থায় থাকে। তো তারে কালকের থেকেই পাওয়া যেতেছে না এবং খোঁজখবর করছে তারা পরিবার লোকজন। তো আজকে এখানে কিছুক্ষণ আগে তারা এখানে পাওয়া গেছে। তো আমরা তার মৃতদেহ পোস্টমর্টমের জন্য বিলুনিয়া হসপিটাল মর্গে পাঠাইছি। এই মৃত্যুর পিছনে কোনো কোনো রহস্য আছে কিনা প্রাথমিক তদন্তে যেটা সে জলে ডুবেই মারা গেছে বলে প্রকাশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।